হ্যালো ওয়েলকাম বন্ধুরা, আজকে তোমাদের কাছে যে ভিডিওটি আলোচনা করব সেটা হচ্ছে, তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বিএসকেতে নিয়োগ করা হবে, তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে এই ভিডিওটি ফুল দেখো, যে আবারও কিন্তু বিএসকে নিয়োগ করা হবে বিভিন্ন পঞ্চায়েতে। পঞ্চায়েতে কিসের জন্য বিএসকে নিয়োগ হচ্ছে? সেটা মূলত বিভিন্ন অফিসে বিএসকে নিয়োগ করার কারণ, আমরা জানি আধার কার্ড আপডেটের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয় এবং সামান্য কাজে এবং বিশাল লাইন থাকে এবং খুব ভিড় হচ্ছে বিভিন্ন পোস্ট অফিস এবং ব্যাংকে। সেই ক্ষেত্রে বর্তমানে কিন্তু আবার সেই প্রকল্পটা, অর্থাৎ আধার কার্ডের সংশোধনের যে প্রক্রিয়াটি বা সিস্টেমটি, সেটা কিন্তু প্রতিটি পঞ্চায়েতে আনতে চলেছে রাজ্য সরকার। এই কারণেই কিন্তু বিএসকে কিন্তু আবারও নিয়োগ হবে। তো প্রতিটি পঞ্চায়েতে 2 থেকে 3 জন করে বিএসকে থাকবে। তারা কিন্তু সাধারণ মানুষের যে ছোটো ছোটো কাজ, বিভিন্ন প্রকল্পের কাজ এবং আধার কার্ডের সংশোধন, আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক, বিভিন্ন কাজ কিন্তু তারা করবে। তো নোটিফিকেশনটা আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দাও এবং এখানে তোমরা বিএসকে বিভিন্ন নিয়োগপত্র বা বিভিন্ন নিয়োগের যে কোশ্চিন বা প্রশ্ন, সেগুলি কিন্তু তোমরা এই চ্যানেলে দেখতে পাবে এবং তোমরা খুব সহজে বিএসকে চাকরি পেয়ে যাবে, এটা আমি আশা করছি। প্রতি সপ্তাহে 2 থেকে 3টা করে ভিডিও আপলোড হবে, আমার সময় না থাকার কারণে ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু ভিডিও পেয়ে যাবে। আর বিএসকে নিয়োগ এবং কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং স্কুলের ক্লার্কের যে এক্সাম হবে, সেটা কিন্তু অবশ্যই এক্সাম হবে, তোমরা সঙ্গে থাকো। সেই যে প্রশ্নপত্র বা সেট, সেটা আমি এই চ্যানেলে কভার করব। তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চাকরির প্রস্তুতি নাও, চাকরির জন্য উদ্যম শ্বাস নাও, প্রচণ্ড পরিশ্রম করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা নিজের জীবনটাকে উন্নতি করে দাও বা উন্নত করার চেষ্টা করো এবং চাকরির সিলেবাসকে কমপ্লিট করে চাকরির পরীক্ষায় বসো, তোমরা অবশ্যই লাভবান হবে। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।